এবারের নির্বাচনে যারা প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন সেই 18 বছর বয়সী ছেলে মেয়েদের নিয়ে নদিয়ার কল্যাণীর গয়েশপুরে আজ এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন দপ্তরের উদ্যোগে গয়েশপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে ছেলে মেয়েদের ভোটদানের জন্য অঙ্গীকারবদ্ধ হতে আহ্বান জানানো হয়। কিভাবে ভোট যন্ত্রের সাহায্যে ভোট দিতে হয় তাও বলা হয়। ভোট দিতে তাদের উদ্বুদ্ধ করতে রঙ্গোলি মূকাভিনয় এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কল্যাণীর মহকুমা শাসক ডাক্তার অভিজিৎ সামন্ত জানান, নির্বাচন কমিশন প্রদত্ত পদ্ধতিগত ভোটারদের শিক্ষা এবং নির্বাচনী অংশগ্রহণ অর্থাৎ SVEEP কর্মসূচি অনুযায়ী নতুন ভোটদাতাদের উৎসাহিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্লামেন্ট ইলেকশন, এত বড় একটা ইলেকশনে সে ভোট দিতে যাবে, অবশ্যই তার কাছে একটা মানে এটা অত্যন্ত থ্রিলিং তার কাছে একটা। তো তাকে সঠিকভাবে গাইড করা, তাকে এই ভোটদান সম্বন্ধে এক এক হচ্ছে তাদেরকে উৎসাহিত করা এবং সঠিকভাবে তারা যাতে ভোট তারা প্রয়োগ করতে পারে সেই নিয়ে তাদের কাছে একটা অ্যাওয়ারনেস, কীভাবে তারা ভোটিং মেশিনে ভোট দেবে ইত্যাদি যাবতীয় যে খুঁটিনাটি জিনিস রয়েছে, যেহেতু তারা একদম প্রথম ভোটার, ফার্স্ট টাইম তারা ভোট কাস্ট করবে, তো তাদের কাছে সেই সঠিকভাবে তারা যেন এটা নিয়ে জানতে পারে, তাদের কোনো যদি প্রশ্ন থাকে ইত্যাদি থেকে থাকে সেটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। এটাই আজকে আমাদের মূল অনুষ্ঠান থাকবে।